ঘসিপুরা নির্বাচন মন্ডলী বলরামপুর পঞ্চায়েত কার্যালয় আগে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রঝর জেলা বুদ্ধিজীবী সেল সংযোজক ডক্টর শম্ভুনাথ রাও নেতৃত্বে বিজেডি সরকার দুর্নীতি ভ্রষ্টাচার বিধে জন আন্দোলন সহ বিক্ষোভ প্রদর্শন করা। শিমিলিপাল জাতীয় উদ্যান পর্যটক পাই অক্টোবর 14 তারিখে খোলা বিভাগ পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাই বেড়ে শিমিলিপাল খোলা পূর্ব পাঁচ দফা দাবি নিয়ে শিমিলিপাল বিকাশ পরিষদ পক্ষ যশীপুর কালিকা প্রসাদ গেট মুখ্য রাস্তা অবরোধ করা। এই আন্দোলনে তিনটি গ্রাম পঞ্চায়েতের লোক সামিল অনেক কালিকা প্রসাদ গেট ঠার গড় শিমিলিপাল পর্যন্ত ভাল রাস্তা নির্মাণ, শিমিলিপাল মধ্যে মোবাইল টাওয়ার স্থাপন, শিমিলিপাল মুখ্য রাস্তায় কাঠ পোল বদলের কংক্রিট পোল নির্মাণ, শিমিলিপাল মধ্যে রাজস্ব গাঁগুড়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় অন্তর্ভুক্ত করা এবং শিমিলিপাল অভয়ারণ্যের শিক্ষিত যুবক যুবতীকে স্থায়ী নিযুক্তি দাবি অনির্দিষ্টকাল রাস্তারোক করা। শিমিলিপাল জাতীয় উদ্যান পর্যটক পাই অক্টোবর 14 তারিখে খোলা বিভাগ পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাই বেড়ে শিমিলিপাল খোলা পূর্ব পাঁচ দফা দাবি নিয়ে শিমিলিপাল বিকাশ পরিষদ পক্ষ যশীপুর কালিকা প্রসাদ গেট মুখ্য রাস্তা অবরোধ করা। এই আন্দোলনে তিনটি গ্রাম পঞ্চায়েতের লোক সামিল অনেক উদলা ব্লক জ্যোতিনগর কল্যাণ মণ্ডপঠে 12/10/2023 গুরুবার দিন নবনির্মাণ কৃষক সংগঠন মোদল তরফর নির্বাচন মণ্ডলী স্তরীয় কর্মকর্তা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। জেলা প্রভারী চিনু দাস সভায় পরিচালনা করলে নবনির্মাণ কৃষক সংগঠন তরফর দীর্ঘ 15 বর্ষ ধর প্রাইস প্রেস্টিজ ও পেনশন পাই রাজ্যর চাষী মানে যেতে সামাজিক আন্দোলন করলে রাজ্য সরকার চাষী মানুষ কৌশি সঠিক পদক্ষেপ গ্রহণ করে না। তেমন চাষীর দল ভাবে মোদল এবে রাজনৈতিক আন্দোলনকে ওহ্লাই চাষী সরকার গঠন প্রক্রিয়ার চাষী মানুষ একাঠি করব। বার্ধক্য ভত্তা 2000 টাকা ও চাষী সুরক্ষা ভত্তা 5000 টাকা সহ ধানর উচিত মূল্য সহ 3500 টাকা চাষী সরকার দ্বারা করা শ্রী দাস নিজ বক্তব্যে কোথায়।